আমার নাম রিয়াজুল ইসলাম, আমি বাংলাদেশের সিটিজেন, আমি বিজনেস করি, আমার বাসা ঢাকা। অ্যারাউন্ড 3 বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলাম, হাঁটার সমস্যা ছিল, এই সমস্যাটা আমি 3 বছর ধরেই ভুগছিলাম। আমি হাঁটতে পারতাম কিন্তু আমার খুব কষ্ট হতো। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি বাংলাদেশের বাইরে কোথায় কোথায় ট্রিটমেন্টগুলো হয়, তো আমার পরে মনে হলো যে আমার মনে হয় ব্যাংককেই ভালো ট্রিটমেন্ট হবে। তো এখানে আমি অন্য হসপিটালের উদ্দেশ্যে এসেছিলাম, আসার পরে আমি বিভিন্ন জায়গায় ইনফরমেশন নিলাম যে ফেজস্থানি নাকি শুধু স্পেশালি বোনের উপরে খুব ভালো কাজ করেন, ওনার স্পেশালিস্ট এখানে বোনের উপরে অনেক বেশি। আমি এই জন্য শুধু ভিজিট করতে আসছিলাম। মিস্টার লুসাও ইজ কাম ভিজিট মি এট আ ফার ভিজিট উইথ দ্য রিয়েলি পেইন এন্ড হ্যাড আ ক্রোনিক এন্ড প্রোগ্রেসিভ অফ বোথ নিজ দ্যাটস কজ হি ক্যানট মুভ ওয়েল ডিস্টার্ব অফ ডেইলি অ্যাক্টিভিটি বোথ অফ হিজ নিজ ইজ শো হ্যাড এ ডিফর্মিটি অ্যান্ড লিমিট লেগ মোশন এক্সরে এট দ্য ফার্স্ট টাইম ইজ শো Both knee joint is had the osteoarthritis, especially on the right knee, it's severe osteoarthritis. Both of knees is had the shoulder deformity. The cause of his knee is cannot full function and cause of pain. The diagnosis is the severe osteoarthritis, both knees. The proper and the best choice of the treatment for this guy is surgery by the total knee replacement. So Dr. Premer সাথে কথা বলে আমার কনফিডেন্স লেভেলটা বাড়লো, উনি খুব সুন্দরভাবে বুঝালেন। এবং সবচেয়ে ভালো জিনিসটা যেটা আমার কাছে লেগেছে যে উনি মানে পেশেন্টের সাথে খুব হার্ট টু হার্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন এবং খুব আন্তরিকতার সাথে বুঝিয়েছেন। এর তখন আমার কাছে মনে হলো যে না, আমি এখানে আমার অপারেশনটা করতে পারি, কনফিডেন্স লেভেলটা আমার তখন তৈরি হয়। দিস ম্যান রিসিভ অফ দ্য বেস্ট সলিউশন ফর হিম বাই দ্য মিনিমালি ইনভেসিভ সার্জারি উইথ কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি টোটাল নি রিপ্লেসমেন্ট With the very special prosthesis design, he do the cruciate retaining with mobile bearing prosthesis. The minimally invasive surgery can make the patient less injury to the surgical site. When the less injury, the patient less pain, early recovery, easy to ambulation after the surgery. Computer assisted surgery is really helpful for us to put the prosthesis back to the more accuracy and more precision. It means you can use your knee for more longevity and when it can go back to nearly anatomical position, you're feeling the knee movement is your knees, not the artificial knee. Okay? And furthermore, your knee, the natural knee, is not only flexion extension. Your knee is can motion by the rotation and bending and tension translation. Cruciate retaining, it can help you to feeling your knees come back at the same position. And mobile bearing, that make you feeling you can move all the direction of the natural knee can move. This guy got the perfect of the total knee replacement. Minimal invasive surgery, computer assisted surgery, and cruciate retaining with mobile bearing prosthesis design, total knee replacement. He got the very perfect of the prosthesis. This is the X-ray after the surgery. You see, before the leg it had a deviate like this. After the surgery, the leg it come back straight and very good joint space and very good proper of the motion. This guy can move suddenly 6 hours after operation and only one night. He can start to exercise. Nearly 2 weeks, he can go back to the full activity. আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি নিজেকে কমফোর্টেবল ফিল করছি। আমার কনফিডেন্স লেভেল যা ছিল বা আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সুস্থ আছি। কিন্তু এখন আমি 16 তারিখে অপারেশন হলো রাত্রে, 17 তারিখে আমি মোটামুটি হাঁটলাম, 18 তারিখ থেকে আমি হাঁটতে পারছি। আমার ব্যথা অপারেশনের পরে পেন যে জিনিসটা সেটা আমি ফিল করি নাই, একটু অস্বস্তি থাকে অপারেশনের পরে, সেটা ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার সবচেয়ে ভালো লেগেছে হলো আন্তরিকতা, চিকিৎসা ব্যবস্থাটা, ডাক্তার এবং যারা আছেন এখানে ওনারা আন্তরিকভাবে যে দেখেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি তো অলরেডি এখানে একজন পেশেন্ট অলরেডি পাঠিয়েছি, উনি চিকিৎসা নিয়ে চলেও গেছেন এবং আমার মনে হয় যে আমার পরিচিত যারা ট্রিটমেন্টের জন্য আমার কাছে আসবেন বা যোগাযোগ করবেন, আমি এই হসপিটালটাকে তাদের জানাবো যে এখানে আসার জন্য। ওয়েটানি, ভিক্টরি ফর লাইফ।
Leave us a comment below if you have any questions, and please hit the subscribe button to stay updated with our healthcare videos.